নাম কি? নাম রাজীব শাহ। তারপরে যখন আমি থানাতে ফোন করলাম, তারপরে তাদের গাড়ি গেল, যাওয়ার পরে সব পরিষ্কার, একদম কেউ বাই এলো না। এরপরে স্যারেরা আমার জিজ্ঞাসা করলো কি হয়েছে ঘটনাটা, আমি স্যারের তাহলে কইলাম। পর পরে তারা বাড়িতে গেছে, তারা বাড়িতে কেউ বাইরো না। এরপরে গিয়ে সেটা তারারই একটা ভাই আমাদের পার্টিতে নতুন আইসে, রাহুল শাহ করে না, হ্যাঁ এসে কি কইছে আর হেরা সব লুকাই গেছে না, বুঝলেন তো। এরপরে হেরা আয়া কী করছে বলতাম পারি না, এখন পর্যন্ত তো আমি কিছু বুঝতে পারতেছি না। তার জন্য আমি সব দাদারে জানাইলাম, আমাদের আশার দিকে বলিয়ারও জানাইলাম, আমাদেরও পার্টির বাইরারে জানাইলাম, পাড়ার বাইরারে জানাইলাম, ওখানে সবাই আমার পক্ষে আইসে। আপনি একটা তার প্রতি একটা ইউনে যেমন তার একটা কঠিন শাস্তিও আমার পাড়ার মধ্যে কিছুদিন পর পর সে এই ঘটনাটি করতেছে। আজকে এই ফ্যামিলিটার লোকে ঝগড়া করে পুলিশ কেস, কালকে ওই ফ্যামিলিটার লোকে ঝগড়া করে পুলিশ কেস। আমিও তার কেসের সাক্ষী আমি দিয়া গেছি, পাশের বাড়ির এক মহিলারে ঝাড়ু দিয়া বাইয়ে রাস্তার মধ্যে মারতে, এই সাক্ষী আমি দিছি। তারা কুটে এসে রা ভাই, কেন সে এমন করবো।